স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় 178টি সমিতির প্রত্যেকটিতে 20 থেকে 30 জন দরিদ্র সদস্য ভবিষ্যৎ ভাগ্যোন্নয়নের জন্য আমানত জমা করেন। এমন 16টি সমিতির সঞ্চয়সহ বিভিন্ন আমানতের টাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন সহকারী মাঠ কর্মকর্তা রাইসুল ইসলাম। কিন্তু সদস্যদের কাছে ভুয়া পাসবই দিয়ে কিস্তির প্রায় 20 লাখ টাকা উত্তোলন করে ওই কর্মকর্তা, যা উল্লেখ করা হয়নি অফিসের মূল রেজিস্টারে, এমনকি সংস্থাটির কোনো ব্যাংকেও জমা দেয়নি টাকা। গত ফেব্রুয়ারি মাসে বিষয়টি জানাজানি হলে কোনো সুরাহা না করেই তাকে অন্যত্র বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারপর থেকে ভুক্তভোগীরা মাসের পর মাস ঘুরেও তাদের আমানতের টাকা ফেরত পাননি। এগুলো সব কর্মকর্তার কাজ। কর্মকর্তারা যদি সাথে যদি না থাকে, এত বড় প্রতারণা কখনোই হতে পারে না। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার জমা হয়েছে 50,000 টাকা, এখন বলছে যে 15,000 টাকা আমাকে দিবে আর 35,000 টাকা আমাকে দিবে না। ম্যাচিউর হওয়ার পর আমি রাইসুল ভাই বলে যে বইটা দাও, আমি বইগুলো সই করার জন্য দিই। এখন থেকে দুটা বই হলো সম্প্রতি বিষয়টি নিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে মানববন্ধন করেন ক্ষুব্ধ গ্রাহকরা। পরে কার্যালয়টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমানতের টাকা ফেরতের আশ্বাস দেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান উপজেলা চেয়ারম্যান সহ এলাকাবাসী। অতি দরিদ্র দিন আনা দিন খাওয়া পরিবার, তারা দীর্ঘদিন থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে টাকা জমা করছে, একটা তাদের বিপদে বা তাদের প্রয়োজনে কাজে লাগাবে বিধায়। সরকারের যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, এই ঘটনার সাথে যারা জড়িত সে ম্যানেজার হোক বা নিম্ন কোন কর্মচারী হোক না কেন, তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। রাইসুলের এমন কর্মকাণ্ডে গ্রাহকদের ভোগান্তি সহ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে জানিয়ে টাকা ফেরতের দাবি জানান উপজেলা দারিদ্র বিমোচনের এক কর্মকর্তা। ডিপার্টমেন্টের যে একটা সুনাম ছিল, সুনামটা নষ্ট হয়ে গেছে। আমি চাই যে ডিপার্টমেন্টের সুনাম থাক, তার টাকাটা অতি তাড়াতাড়ি কিভাবে আপনারা দিবেন ডিপার্টমেন্টের কাছে আমার এটা আবেদন। অসহায় দরিদ্র মানুষের আমানতের টাকা ফেরত সহ আত্মসাৎকারীর কঠোর শাস্তির দাবি জানান গ্রাহক ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।